প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের জন্য একটি সত্যি খুশির খবর রয়েছে যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সেই খবরটি তোমাদের জানাবো আজকে এখানে দেখতে পাচ্ছ পড়ুয়াদের একঘেয়েমি কাটাতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার এবার থেকে রাজ্য সরকারের অধীন প্রতিটি স্কুলে গানের ক্লাস করানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন সভাঘরে একটি বৈঠকে এই ঘোষণা করেন তিনি সপ্তাহে একদিন অর্থাৎ মাসে চার দিন এই ক্লাস করানো হবে এর আগেও পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার চাপ কমানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে ফিরিয়ে আনা হয় খেলাধুলা এছাড়াও আরও বেশ কিছু ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী নামে একটি বিশ্ববিদ্যালয় গঠন করার সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুরের তমলুকে এই বিশ্ববিদ্যালয় গঠন করা হবে বলে তিনি জানান এর আগে বেশ কিছু মজার খেলা প্রাথমিক স্কুলগুলিতে ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার কিতকিত ডাঙা লুকোচুরির মতো বেশ কিছু মজাদার খেলা প্রাথমিক স্তরের স্কুলে শুরু করা হয় এর জন্য প্রতিদিন দুপুর একটা দশ থেকে একটা পঞ্চাশ পর্যন্ত সময় বরাদ্দ করা হয় ইনডোর খেলাধুলোয় অভ্যস্ত হয়ে পড়া শিশুদের মধ্যে এই খেলাগুলি ফিরিয়ে আনার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করে স্কুল শিক্ষা দপ্তর গ্রাম বাংলার মানুষের হারিয়ে যাওয়া পুরোনো খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে ও এই সকল খেলার সঙ্গে শিশুদের অবগত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয় তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একঘেয়েমি কাটাতে পড়াশোনার চাপ কমানোর জন্য মাইন্ড ফ্রি করার জন্য তোমাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন জিনিসের ভাবনা চিন্তা করছেন